মদ্যপদের ঝামেলা মেটাতে গিয়ে আক্রান্ত দম্পতি, অশোকনগরের 23 নম্বর ওয়ার্ডের বনবনিয়া এলাকার ঘটনা। আক্রান্ত বিশ্বজিৎ চক্রবর্তীর অভিযোগ, বৃহস্পতিবার রাতে তার বাড়ির পাশের মাঠে প্রতিবেশী মদ্যপ যুবকরা ঝামেলা জড়িয়ে পড়লে তিনি তা মেটাতে যান। ঝামেলা মিটিয়ে বাড়ি ফেরার পথে রাজু দাস, তারক তরফদার, মিঠুন চক্রবর্তী, রাজু চক্রবর্তী নামে 4 যুবক তার পথ আটকে তাকে বাঁশ লাঠি দিয়ে বেধড়ক মারধর শুরু করে। বিশ্বজিৎ বাবুর চিৎকার শুনে তার স্ত্রী তাকে বাঁচাতে এলে মদ্যপদের হাতে আক্রান্ত হন তিনিও। এরপর স্থানীয়রা গিয়ে দম্পতিকে উদ্ধার করে চিকিৎসার জন্য অশোকনগর হাসপাতালে নিয়ে যায়। মারধরের ঘটনায় ডান হাত ভেঙে গিয়েছে বিশ্বজিৎ বাবু। অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। শুরু হয়েছে তদন্ত। মেমারি দেবীপুরে জিটি রোডের ধারে পলিপ্যাক কারখানায় যন্ত্রাংশ বিকল হয়ে যুবকের মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো। মৃতের নাম রঘু লোহার। শ্রমিকদের দাবি, কারখানার একটি যন্ত্রে সপ্তাহ খানেক আগে ত্রুটি ধরা পড়লেও তা না সারিয়ে কাজ চালিয়ে যাচ্ছিল কর্তৃপক্ষ। শুক্রবার কাজ চলার সময় হঠাৎ বিকল হয়ে যায় যন্ত্রটি, তার মধ্যে আটকে পড়েন রঘু লোহার। যন্ত্রটি 300°C তাপমাত্রায় থাকায় তাকে উদ্ধার করতে দেরি হয়। দীর্ঘক্ষণ যন্ত্রে আটকে থাকায় শরীরের একটি অংশ ঝলসে যাওয়ার পাশাপাশি সংজ্ঞা হারান ওই শ্রমিক। অন্যদিকে কর্তৃপক্ষের বিরুদ্ধে বিষয়টি নিয়ে উদাসীনতার অভিযোগ এনেছে কারখানার কর্মীরা। তাদের অভিযোগ, জখম শ্রমিককে উদ্ধারের পর প্রায় 1.5 ঘন্টা কারখানায় ফেলে রাখা হয়। বারবার বলা সত্ত্বেও হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য গাড়ির বন্দোবস্ত করেনি কর্তৃপক্ষ। পরে জখম শ্রমিককে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। খবর চাউর হতে এলাকার মানুষজন এবং কারখানা শ্রমিকেরা জিটি রোড অবরোধ করে প্রতিবাদে সামিল হয়। পরে মেমারি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। অন্যদিকে শ্রমিক মৃত্যুর বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি। হাবড়া পুরসভা নির্বাচনের দাবিতে আন্দোলন শুরু করলো স্থানীয় সিপিএম নেতৃত্ব। এদিন পুরসভা নির্বাচনের দাবি সহ 12 দফা দাবি নিয়ে পুরসভায় ডেপুটেশন দিতে গেলে বামকর্মী সমর্থকদের আটকে দেয় পুলিশ। এরপরই ডেপুটেশন দিতে না পারা ও পুরসভার বিরুদ্ধে একাধিক ও দুর্নীতির অভিযোগ তুলে যশোর রোড অবরোধ করে সিপিএম কর্মীরা। দলীয় পতাকা নিয়ে রাস্তার মধ্যে বসে পড়েন দলীয় কর্মী সমর্থকরা। প্রায় আধ ঘন্টা ধরে চলে অবরোধ। ব্যস্ত সময়ে অবরোধের জেরে তীব্র যানজটের সৃষ্টি হয় এলাকায়। হাবড়া পুরসভার প্রাক্তন বিরোধী দলনেতা ঋজু নন্দন বিশ্বাস অভিযোগ করেন, নির্বাচনে হারার ভয়ে ইচ্ছে করে পুরো নির্বাচন করাচ্ছে না শাসক দল, প্রশাসক বসিয়ে ক্ষমতা দখলে রাখতে চাইছে তারা। অভিযোগ, নির্বাচনের সময় 1 বছর পার হয়ে যাওয়ায় পরিষেবা থেকে বঞ্চিত হয়ে পুরো এলাকার মানুষ। বাড়ছে ডেঙ্গির প্রকোপ। এছাড়াও শাসক দলের বিরুদ্ধে পুরসভাকে দলীয় কার্যালয়ে পরিণত করার অভিযোগ করছে বামেরা। পুরো নির্বাচনের ব্যবস্থা না করা পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছে স্থানীয় সিপিএম নেতৃত্ব। অস্থায়ী সাফাই কর্মীদের পর এবার হাওড়া পুরসভার সামনে অবরোধে সামিল হলেন পুরসভার মহিলা স্বাস্থ্য কর্মীরা। শুক্রবার বিভিন্ন দাবি দাওয়া নিয়ে পুরসভার মেন গেটের সামনের রাস্তায় বসে বিক্ষোভে সামিল হন তারা। বিক্ষোভকারীদের অভিযোগ, গত 8 মাস ধরে তারা বেতন পাচ্ছেন না, দৈনিক 100 টাকা বেতনে কাজ করতে হচ্ছে তাদের। পুরসভা কর্তৃপক্ষকে বেতন বৃদ্ধি সহ অনিয়মিত বেতন সমস্যা সমাধানের জন্য বহুবার জানিয়েও কোনো কাজ না হওয়ায় এদিন পুরসভার সামনের এমজি রোড অবরোধ করেন তারা। অবরোধের জেরে ব্যাহত হয় যান চলাচল, তীব্র যানজটের সৃষ্টি হয় এলাকায়। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে গেলেও স্বাভাবিক হয় পরিস্থিতি। 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূল নেতার বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার ঝাঁকড়া গ্রামের ঘটনা। গ্রামবাসীদের অভিযোগ, গ্রামের তৃণমূল নেতা কর্মীরা 100 দিনের কাজ থেকে শুরু করে রাস্তাঘাট, পানীয় জল সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে সাধারণ মানুষকে পরিষেবা না দিয়ে তাদের মদতপুষ্ট লোককে কাজ দিয়েছে। শুক্রবার তারই প্রতিবাদে সরব হয় গ্রামবাসীরা। স্থানীয় তৃণমূল নেতা দীনবন্ধু দের বাড়িতে গিয়ে এই অভিযোগে বিক্ষোভ দেখায় তারা। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর চন্দ্রকোনা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 100 দিনের কাজ দেওয়া নিয়ে গ্রামবাসীদের করা অভিযোগের কথা কার্যত মেনে নিয়েছেন তৃণমূল নেতা দীনবন্ধু দে। এই পরিস্থিতির জন্য স্থানীয় পঞ্চায়েতের দিকে অভিযোগের আঙুল তুলেছেন তিনি। আন্দুল রোডের প্রায় 100 বছর পুরনো অটোমোবাইল কারখানার কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভে সামিল হলো কারখানার শ্রমিকরা। শ্রমিকদের দাবি, বেতন বৃদ্ধি নিয়ে গত 7 মাস ধরে কর্তৃপক্ষের সঙ্গে টানা পড়েন চললেও উদাসীন ম্যানেজমেন্ট। দীর্ঘ 13-14 বছর কাজ করেও ন্যূনতম বেতন বৃদ্ধি হয়নি। বকেয়া রয়েছে গত বছরের গুজর বোনাস, তা মেটানোর কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ। পাশাপাশি সঠিক সময়ে বেতন, ম্যানেজমেন্টের অমানবিক ব্যবহারের প্রতিবাদে সরব হয়েছেন শ্রমিকরা। শ্রমিকদের যে কোনো রকম প্রতিবাদ কঠোর
কঠোর হাতে প্রতিহত করা হয় বলে অভিযোগ করেছেন শ্রমিকরা। এমনকি বিনা অপরাধে শ্রমিকদের সাসপেন্ড করে দেওয়া হয় বলেও দাবি। কারখানার একমাত্র শ্রমিক সংগঠন আইএনটিটিইউসিও বিষয়টি নিয়ে সহযোগিতা না করায় অবশেষে নিজেরাই আন্দোলনে নামার সিদ্ধান্ত নেয় শ্রমিকরা। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও আন্দোলন চলবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন আন্দোলনরত শ্রমিকরা। কাকিনাড়ায় বোমা বাঁধতে গিয়ে বোমা ফেটে মৃত্যু হলো এক দুষ্কৃতীর। মৃতের নাম বিশু সরকার। পুলিশ সূত্রে খবর, কাকিনাড়ার রামনগর কলোনির একটি ক্লাবের ছাদে বোমা বাঁধতে গিয়ে বোমা ফেটে গুরুতর আহত হয় ওই দুষ্কৃতী। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে স্থানান্তরিত করা হলে সেখানেই তার মৃত্যু হয়। স্থানীয়দের দাবি, ওই ক্লাবের পাশেই বিপিন বিহারি বিদ্যাপীঠ স্কুল। সেক্ষেত্রে এই দুর্ঘটনা দিনে দুপুরে হলে স্কুল পড়ুয়াদেরও ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল। অন্যদিকে বোমা বাঁধার কথা অস্বীকার করেছে মৃতের পরিবার। তাদের দাবি, অন্য কারো ছোড়া বোমার আঘাতে মৃত্যু হয়েছে বিশু সরকারের। বোমা বিস্ফোরণে ফের কেঁপে উঠল বীরভূম। বৃহস্পতিবার মধ্যরাতে লাভপুরের দাঁড়কা গ্রামে বোমাবাজির ঘটনায় আতঙ্ক ছড়া এলাকায়। তৃণমূল পঞ্চায়েত সভাপতি কাজল রায়ের বাড়ি লক্ষ্য করে একের পর এক বোমা ছোড়া হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় লাভপুর থানার পুলিশ। হামলার ঘটনায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। যদিও সেই অভিযোগ অস্বীকার করে বিজেপি নেতৃত্ব পাল্টা দাবি করে, পরিকল্পিতভাবে তৃণমূলের কর্মীরাই নিজেরাই নিজেদের বাড়িতে বোমা মেরে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে। ঘটনার তদন্ত শুরু করেছে লাভপুর থানার পুলিশ। খরিফের ভরা মরশুম, তবু বর্ষার দেখা নেই দক্ষিণবঙ্গে। রাজ্যের উত্তর বন্যায় ভাসলেও দক্ষিণে কার্যত খরা পরিস্থিতি। অপ্রতুল বৃষ্টির জন্য দামোদরের জলাধারও ফাঁকা, জল নেই সেচ খালগুলিতেও। সমস্যা মোকাবেলায় শুক্রবার জরুরি বৈঠকে বসল পাঁচ জেলার আধিকারিকরা। বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব ও পশ্চিম বর্ধমান ছাড়াও হুগলি, হাওড়া ও বাঁকুড়া জেলার আধিকারিকরা। বৈঠক শেষে বর্ধমান বিভাগের ডিভিশনাল কমিশনার জানান, দামোদর ও মাইথন জলাধারে জলের উচ্চতা স্বাভাবিকের থেকে কম রয়েছে। চলতি মরশুমে বৃষ্টিপাতের ঘাটতির পরিমাণ 40%। সেই কারণে আগামী 28 জুলাই থেকে খরিফ মরশুমের জন্য দফায় দফায় জল ছাড়া হবে জলাধারগুলি থেকে।